নমস্কার বন্ধুরা, আমি আবার ফিরে এসেছি। আজকে আমি একটা এসেছি একটা স্পেশাল রিজন নিয়ে। সেই রিজনটা হচ্ছে, আমি একটা কিছুদিন আগে ভিডিও দেখলাম, তো সেই ভিডিওটার উত্তরে আমি আজকে লাইভটা করতে আজকে আমি বাধ্য হলাম লাইভটা করতে আজ আমি বাধ্য হলাম আমি সেই ভিডিওটার কারণ হচ্ছে, আমি যাই আজকে যতই আমাদের বাংলাদেশের আমার বন্ধুরা আছে, তারা প্লিজ ভিডিওটা শেয়ার করো, যাতে আমি যাকে উদ্দেশ্য করে ভিডিওটা করছি তার কানে যেন ভিডিওটা যায়, তার চোখে অবধি ভিডিওটা দেখো। সেই ভিডিওটা আমি করছি হচ্ছে, দাঁড়াও একটু কমেন্টগুলো তোমাদের পড়ে নিই, দাঁড়াও এক সেকেন্ড। হ্যাঁ, তো সেই ভিডিওটা বাবা আমি একটু সুন্দর সেক্সি হচ্ছেন, সেক্সি লাগছেন, সো সেক্সি, ও মাই গড, অল অল অন অল। তো যেটা বলছি সেটা হচ্ছে, ভিডিওটা করতে হচ্ছে বাংলাদেশের একজন বিখ্যাত নতুন সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি, ইন্টারনেট সেলিব্রিটি, সানাই আপু। তো সানাই, তোমাকে উদ্দেশ্য করে আমি ভিডিওটা করছি। তো আমি তোমাকে উদ্দেশ্য করে আমি এটাই বলছি যে, তুমি কি মাথায় তোমার চিট ফিট আছে, তুমি কি পাগল? তুমি, আমি শুনলাম তুমি একটা ইন্টারভিউতে বলছো যে তুমি নাকি 45 লাখ টাকা খরচা করে তোমার ট্রান্সপ্লান্ট করেছো। মানে এত বেকার খরচা কেউ করে? লোকাল মেয়ে, আমি কিন্তু 1 টাকাও খরচা করিনি। এটা হচ্ছে পুরোটাই আমাদের ইন্ডিয়া লোকেদের কামাল। তো তুমি যদি আগে জানতে, স্পেশালি আমি বলতে চাই হচ্ছে এটার পিছনে তুমি 45 লাখ টাকা করে, আমি ব্যাপারটা ক্লিয়ার জানাই অডিয়েন্সদের, অডিয়েন্সে আমি ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে সানাই যে তুমি, সে হচ্ছে 45 লক্ষ টাকা খরচা করে, মানে সে 35 থেকে 44টা সাইজ করেছে। হ্যাঁ, সেটা বুঝতেই পারছ, এবং সেখানকার সেই পয়সাটা একটু আর্থিক ওয়েস্ট করেছো তুমি। হ্যাঁ, দেখো তুমি আমাকে দেখতেই পাচ্ছ, আমার কাছে আছে হচ্ছে দ্য ঢঙ্গাই, দ্য ওয়ান অ্যান্ড অনলি কিরণ, তুই আমার কিরণ, ওকে দেখতে পাচ্ছ? তোকে কিন্তু 1 লাখ টাকা, মানে 1টা টাকাও দিইনি, তাও কিন্তু আমাকে সুন্দর করে দিল, দেখতে পাচ্ছ তো? তুমি তুমি দেখতেই পাচ্ছ, আর তুমি বেকার বেকার 45 লাখ টাকা খরচা করলে, তো ওয়েস্ট অফ মানি। তুমি আমাকে কন্ট্যাক্ট করতে পারতে। আমি চাই তোমরা প্লিজ, যারা বাংলাদেশের বন্ধুরা আছো, তারা প্লিজ শেয়ার করো লাইফটা সানাই, তুমি কি সানাই আপুকে লাইফটা শেয়ার করে দাও, সানাই আপুটাকে এই লাইফটা শেয়ার করে জানাও যে দেখো আই এম সো সেক্সি, আমার কিন্তু এখানে কোনো টাকা খরচা হয়নি, আমি কিন্তু 45 টাকা খরচা করিনি, আমার কিন্তু ইমপ্লান্টের জন্য 45 লাখ টাকা খরচা করতে হয়নি, এটা করেছে এটার জন্য দায়ী হচ্ছে, এটার জন্য আমাদের এখানে আমি আমাদের কি কিরণ না, ও এত হট অ্যান্ড হ্যান্ডসাম, ও মানে ওর মতো ডাক্তার তো নেই কেউ, ও এত সুন্দর আমাকে ডাক্তারি করেছে, মানে ডাক্তারি করে ফ্রিতে আমাকে করে দিয়েছে। তো তুমি কি করলে লাইফে, তুমি কি করলে? এবং ও যে ইন্টারভিউতে বলছে ও করতে চেয়েছে এটা, হ্যাঁ সে করেছে করেছে, ঠিক আছে কোনো ব্যাপার না, বাট তুমি এটা ফ্রিতেই করতে পারো। আমি খেতে দিই, কল করছে আমাকে একজন, প্লিজ দেখো ডিস্টার্ব করো না, তো সে কল করছে, তো সানাই আপু তোমাকে আমি কথাটা বললাম, তুমি দেখছো আমি কবে হট। আর এবং আমি আর একটা সুখবর দিচ্ছি, আমি বাংলাদেশে আসছি তোমার সাথে দেখা করতে, তোমাকে তুমি কম্পিটিশন আমাকে হারাতে পারবে না, তুমি 44 হবে তো কি হয়েছে, আমি 54। তুমি যদি চালের থাকে, তোমার মধ্যে যদি গার্ডস থাকে, তুমি আমাকে চোখকে দেখাও, দেখাও তুমি চোখকে, আমি দেখতে চাই বাংলাদেশের অডিয়েন্স তোমার কতটা গার্ডস আছে, হাউ আপনাকে বিচ করবে কি করে তুমি মিস সানাই আপু। আর সেটাই বলতে চাই, বাংলাদেশে একজনের প্রেমে পড়েছে আমি বিশাল, বাংলাদেশে আমি একজন বিশাল একজনের প্রেমে পড়েছি, সে হচ্ছে বিখ্যাত বাংলাদেশের ইউটিউবার সালমান। তো সালমান ভাই, আমি চাই যে আমি বাংলাদেশে আসছি, আমি জানি, আমি শুনেছি, খবর পেয়েছি তোমার গার্লফ্রেন্ড হয়েছে, তো মুক্তাদির ভাই আমি চাই যে তোমার যে গার্লফ্রেন্ডটা হয়েছে তুমি দেখতেই পাচ্ছ আমাকে, আমি চাই সানাই আপু তোমার 45 লাখ টাকা নষ্ট করেছে, আমি যেন, আমি চাই আমি যেন আরও তুমি আমাকে এমনভাবে মানে ভালোবাসা দিতে পারো যাতে আমার আরও কোনো টাকা না খাচ্ছে, এবং আমি যেন ওকে আরও বেশিভাবে টক্কর দিতে পারি। তো মুক্তাদির ভাই, আমি তোমার সাথে দেখা করতে বাংলাদেশে খুব শীঘ্রই আসছি, সালমান ভাই আমি তোমাকে খুব ভালোবাসি, আমি সালমান ভাইকে বলতে চাই আমি তোমাকে খুব 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 ভালোবাসি, তোমার জন্য আমি সবাইকে ছাড়িতে রাজি আছি, আমার কিন্তু কোনো বিন্দুমাত্র দ্বিধা নেই আমার বাকি কাউকে ছাড়তে, আমার এক ফোঁটা কষ্ট হবে না, বিশ্বাস করছো আসলে এক ফোঁটা কষ্ট হবে না, আমি
এক ফোঁটা বাঁচতে হবে না। আমি তো স্পেশালি ঢাকা আসছি, আমি তো সালমান ভাই রেডি থেকো, এছাড়াও সবাই তোমার রেখে রেডি রেডি থেকো, বি রেডি বাংলাদেশে, ঠিক আছে? তো এটাই জানা চাইছি সবাই আপুকে, তুমি যা করেছো করেছো ভুলটা, আর সেটা ভুল যে করেছো তো করেছো, ঠিক আছে, কোনো ব্যাপার না, সবাইই হয়ে যেতে পারে। তুমি আগে আমার সাথে কনট্যাক্ট করলে আমি তোমাকে বলে দিতাম, বলে দিতে পারতাম এটা, ঠিক আছে? আর এইটুকুই বলাই ছিল যে আমার আমি কত আজ প্রাউড হতে পারি, কারণ আমি সবসময় চাই যে সবাইকে টক্কর দিয়ে জিতে, এদিকে একদম ফোন করে বারোটা ডিস্টার্ব করছে, তো ভালো হবে। খিস্তি খাবে, খিস্তি খাবে, সে যে ফোন করছে সে খিস্তি খাবেই আমাকে। তো এটাই আমার বলার ছিল, আনল। তো তোমার সাথে ভালো থেকো, আর মুক্তদির আই লাভ ইউ সো মাচ বেবি, আই নো তোমার মধ্যে সেই গাছটা আছে। তো মুক্তদেরকে বলতে চাইছি, অ্যান্ড ইউ ক্যান ইমপ্রেস মাই লাভ, তুমি দেখতে পারো আমি কতটা কতটা ভালোবাসতে পারো, এই তো সারা আপনার মতো আমি পয়সা খরচা করিনি। তো থ্যাংক ইউ এভরি ওয়ান। অ্যান্ড আরেকটা কথা বলতে চাই, যারা ভিডিওটাকে নেগেটিভলি লিখছ তাদের জন্য সবার শেষে বলতে পারি, এটাতে কোনো নেগেটিভলি দিও না। তোমরা যারা যারা সারাইকে চেয়ে না, সারাই ভিডিওটা দেখো, ইউটিউবে খুব ভাইরাল হয়েছে বাংলাদেশে, তারপরে আমাকে যেন আমি এটা কেন করতে বাধ্য হয়েছি, তো দয়া করে হেডশট ছড়িও না, ছড়ালো আমরা আই ডোন্ট কেয়ার অ্যাট অল অ্যাট অল। তো সেটাই আমার বলার ছিল, হেডশট ছড়ানোর থাকে, ছড়ালো ছড়াতে পারো আমাকে যাওয়ার জন্য, কিন্তু মেটে জাস্ট ওকে জবাবটা দিতে পারলাম। ও যদি এরকম ইন্টারভিউ করতে পারে, আমি ওর থেকে ডাবল হয়ে আমি হারতে রাজি নই, আমি ইন্টারভিউটা জবাব দিয়ে দিয়েছি, অ্যান্ড ওভার ইন্ডিয়া জিতে গেছে, অ্যান্ড অল অ্যান্ড অল, সো লাভ ইউ গাইজ, অ্যান্ড সবাই দেখে নাও তুমি তুমি ভুল করেছো, ভুল, অ্যান্ড অল অ্যান্ড অল। তো মুক্তাদের আই লাভ ইউ, আই এম মিসিং ইউ, বাস এটাই বলতে চাই, টাটা, গুড নাইট।